নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আই স্টাডিয়াডিয়াম করতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ এই যে লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ এইটা আমাদের এইটিন্থ লোকসভা ইলেকশান মানে আঠারোতম লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ তো আমাদের এই আঠারোতম লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশে আমাদের অ্যাজ এ ভোটার হিসাবে আমাদের কি করণীয় কাজ তো অ্যাজ এ ভোটার ভোটারাই তো সবচেয়ে বেশি মূল্যবান আমাদের দেশের কারণ ওনাদের ভোটের নিরিখেই আমাদের কিন্তু লোকসভার যেসব মেম্বার তারা নিযুক্ত হন তো সেই জায়গা থেকে অ্যাজ এ ভোটার হিসেবে ওনাদেরকে কী করতে হবে সেইটা আপনাদের সঙ্গে এক ঝলক দেখে নেব লোকসভা ইলেকশান প্রথমে ওয়েস্টবেঙ্গলের কথাই আসা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের মধ্যে আমাদের লোকসভা ইলেকশানের ডেট অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে কোন কোন ডেটে ভোট হবে সেটা আমাদের বলে দেওয়া হয়েছে সপ্তম দফায় আমাদের ভোট হবে নাইনটিন্থ এপ্রিল থেকে ফার্স্ট জুন পর্যন্ত আমাদের ভোট হবে তার মধ্যে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে কেমন কেমন করে ভোট হবে সেটা আপনারা দেখে নিতে পারবেন তো এখানে যারা যারা ভোট নিতে যাবেন তাদের জন্য ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ এই দুটো ফর্ম আছে আপনাদের সেটা ফিল আপ করতে হবে একটা হচ্ছে ব্যালট ভোট আর একটা হচ্ছে পোস্টাল ভোট কী কী উপায় কীভাবে ফিল আপ করবেন সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সেটা আপনাদেরকে যারা যারা ভোটের ডিউটিতে থাকবেন তাদের জন্য বিস্তারিত আলোচনা থাকবে পরের ভিডিওগুলোতে ধরুন কোনো ভোটার কুড়ি তারিখে ভোটের ডিউটির কাজ করলো কিন্তু কিন্তু ওই ভোটারের পঁচিশ তারিখের ভোট পড়েছে ধরুন বিষ্ণুপুরের একটা লোক বা বাঁকুড়ার একটা লোক বা তমলুক বা কাঁথির একটা লোক তার কিন্তু কুড়ি তারিখ ভোটের ডিউটি ছিল সে কিন্তু তাদের কনস্টিটিউয়েন্সিতে পঁচিশ তারিখ ভোট হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে ব্যালট পোস্টার ব্যালট বা ইডিসি ভোট নেওয়া হবে না এদেরকে ওই দিনই বুথে গিয়ে ভোট দিতে হবে তো এটাই আপাতত বেশি জানা ছিল যে কারা ভোট দিতে পারবে এবং লেক্সার ডিউটি যারা করছে তাদেরকে কীভাবে ভোট দিতে হবে এটাই মেনলি জানার এরপরে আমাদের ভোটের যখন দিন অন দ্যাট ডে যখন ভোটগ্রহণ হচ্ছে ভোট কেন্দ্রের বিন্যাস কীভাবে হবে সাধারণ লোকদের এটা জেনে রাখা উচিত বা এবং যারা ভোট নেবেন পোলিং পার্সোন যারা থাকবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা জেনে রাখা উচিত যে ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রের বিন্যাসটা কীভাবে হবে তো প্রথমেই আমাদেরকে যারা ভোট দিতে যাবেন তাদেরকে ভোটের আইডি কার্ড নিয়ে যেতে হবে ভোটের আইডি কার্ড বাদেও আরও কিছু কিছু ডকুমেন্ট যদি কারো ভোটার আইডি কার্ড না থাকে তারাও এইসব জিনিসগুলো নিয়ে যেতে পারবেন কী কী নিয়ে যেতে পারবেন সেটা আপনাদের সঙ্গে আলোচনায় আসছি প্রথমে আপনাদেরকে সবার আগে এসে যে আইডি কার্ড আছে আপনাদের সেটাই আপনি নিয়ে আসবেন আমাদের যে আইডি কার্ডগুলো দেখিয়ে দেবো এর বাইরে কিন্তু চলবে না এটা পরিষ্কার ইলেকশন কমিশন নিয়ে আর ঠিক করে দিয়েছে যে কোন কোন জিনিসগুলো নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন তো সেইগুলোই নিয়ে যাবেন ওভার স্মার্ট হওয়ার কোনো দরকার নেই তো নিয়ে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে একটা লাইন দাঁড়াতে হবে তো লাইনে দাঁড়াবেন সেন্ট্রাল ফোর্স থাকবে লোকসভা ভোট তাই সেন্ট্রাল ফোর্স অবশ্যই থাকবেন আপনাদের লাইনে দাঁড়ানো হবে লাইনে বিভিন্ন ভাগে থাকবে একটা হচ্ছে মেল ভোটার লাইন থাকবে ফিমেল ভোটার লাইন থাকবে ট্রান্সজেন্ডার যদি থাকে তাদের একটা লাইন থাকবে তো আপনি মেল হলে মেলের লাইনে দাঁড়াবেন ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার লাইন এবং ফিমেল হলে ফিমেল লাইনে দাঁড়ালেন তো এইভাবে আমাদের এন্ট্রান্স এবং এক্সিস্ট হবে কীভাবে এন্ট্রান্স এক্সিস্ট হবে সেটা আর একবার দেখিয়ে দেওয়া যাক সেটা হচ্ছে এইভাবে আপনি এন্ট্রি করলেন এন্ট্রি হওয়ার পরে আপনি কি করলেন ফার্স্ট পোলিং অফিসার যিনি থাকবেন তার কাছে আজ আসবেন তিনি আপনার মার্ক কপিটা সাইন করবেন সেকেন্ড পোলিং অফিসার আসবেন তিনি সেকেন্ড পোলিং অফিসার আপনার হাতে দাগ কালি দেবেন ইনডেলিয়েবল লিঙ্ক বা অমোচনীয় নিয়ে লাগাবেন ইনি অমোচনীয় কালি লাগানোর পরে একটা ভোটার স্লিপ ইনি ইস্যু করবেন সেই ভোটার স্লিপটা নিয়ে আপনি কি করবেন থার্ড পোলিং অফিসারের কাছে যাবেন থার্ড পোলিং অফিসার আপনাকে ওই ভোটার স্লিপ দেখার পরে আপনাকে বলবে যে যান আপনার ব্যালট রেডি হয়েছে আপনি ভোট দিয়ে আসুন আপনাকে তখন পাঠিয়ে দেওয়া হবে এটা একটা ভোটিং কম্পার্টমেন্ট থাকবে এই ভোটিং কম্পার্টমেন্টে আপনি ভোট দেবেন ভোট দেওয়ার সময় একটু দেখে নেবেন ভোটিং কম্পার্টমেন্টের চারদিকে কোনো ক্যামেরা আছে নাকি বা আপনার গোপনীয়তা কোনোভাবে লঙ্ঘন করা হচ্ছে নাকি তারপরে আপনি সামনে দিয়ে ভোট দিয়ে পেশেনিং অফিসারের সাইড দিয়ে আপনি সোজা এক্সিট করবেন এটাই আপনার মেনলি ভোট কক্ষ এই ভোট কক্ষে এসে আপনার মূল্যবান ভোট অবশ্যই আপনাকে দিয়ে যেতে হবে ভোট নির্বাচক ছাড়া যারা ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে আসতে পারবেন এটা কিন্তু দেখে নেবেন যে নির্বাচক ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে কে কে আসতে পারছেন কারণ অনেক সময় হয় যে আনাথরিস্ট পার্সন যিনি থাকেন তিনি হয়তো কোনো পলিটিক্যাল পার্টির হতে পারেন বর্ণ কার্ড হতে পারেন তিনি কিন্তু উপস্থিত হয়ে যান তাহলে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে সেই জন্য ইলেকশন কমিশন থেকেই নির্দিষ্ট করা আছে কারা কারা গ্রহণ কেন্দ্রে আসতে পারবেন একদম হচ্ছে পোলিং অফিসার পোলিং অফিসাররা আসতে পারবে তাদেরকে দেখতে পাবেন এবং তাদেরকে চেনার সবচেয়ে বড় উপায় তাদের গলায় একটা আই কার্ড থাকবে সেটা থেকে আপনি চিনতে পারবেন তিনি কোন পোলিং অফিসার পোলিং অফিসারের মধ্যে মেনলি চারজন থাকবেন একটা হচ্ছে প্রিসাইডিং অফিসার থাকবেন পোলিং পার্সোনার ওয়ান থাকবেন তারপরে দুই টু থাকবেন এবং থ্রি থাকবেন তো প্রিসাইডিং অফিসার কলিং পার্সন ওয়ান পলিং পার্সন টু এবং কলিপার্সন থ্রি চারজন থাকবেন প্রার্থী অথবা ইলেকশন এজেন্ট অথবা তার পোলিং এজেন্ট পোলিং এজেন্টরা থাকবেন যেটা আপনাদেরকে বললাম যে পেছনের সারি থাকবেন কিন্তু কোনো এক সময় একজনের এদের মধ্যে একজনই কিন্তু ঢুকতে পারবে অনলি সিঙ্গেল টাইম একজনে ঢুকতে পারবে পর্যবেক্ষক মাইজরা অবজার্ভার ভারতীয় ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকতে পারবেন ভোটারের কোলে শিশু কোনো যদি দুগ্ধ শিশু থাকে কোলে তিনি কিন্তু ভোটগ্রহণ কেন্দ্রে আসতে পারবেন কারণ মায়ের সঙ্গে কোলে শিশু না এলে শিশুটা থাকবে কোথায় এটাও একটা প্রশ্ন থেকে যায় তারপরে অন্ধ বা অশক্ত ভোটারদের সঙ্গী অন্ধ ভোটারের সঙ্গে যদি কোনো সঙ্গী চান তিনিও আসতে পারেন আর তার হাতেও কিন্তু কালি লাগানো হবে তারপরে কর্তব্যরত সরকারি কর্মচারী এনারা আসতে পারবেন যেসব সরকারি কর্মচারী আছে তবে পুলিশের অফিসার এই আওতায় আসবে না এর পাশাপাশি প্রার্থী তার ইলেকশন এজেন্ট কিংবা তার পোলিং এজেন্টের কোনো সশস্ত্র দেহরক্ষীরাও ঢুকতে পারবেন না শুধুমাত্র সেই ব্যক্তি যারা জেপপত্রে নিরাপত্তা থাকেন ব্যতিক্রম শুধু সেই ব্যক্তি যাদের যাদের জেট প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন তারপরে কী আছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ঢুকতে পারবে না তারা কখন কখনই ঢুকবে না তাদেরকে একমাত্র ঢুকতে দেওয়া হবে যখন প্রিসাইডিং হবে তাদেরকে বলবেন যে রকম প্রবলেম হয়েছে তাদেরকে বলবেন আপনারা আসুন এসে আমাদের এই ব্যাপারটা দেখুন তখন একমাত্র প্রিসাইডিং অফিসারের প্রায়র পারমিশন ছাড়া কিন্তু ওই পুলিশ পার্সোনালরা ঢুকতে পারবে না এরপরে যে লাগবে সেটা হচ্ছে এপিক কার্ড ছাড়া আপনাদের ভোটের যে পরিচয়পত্র আছে এপিক কার্ড ভোটার কার্ড যেটাকে আমরা বলি এপিক কার্ড ছাড়া আপনারা আর কী কী জিনিসপত্র নিয়ে আপনি ভোট দিতে পারবেন এক নম্বর হচ্ছে পাসপোর্ট অবশ্যই পাসপোর্ট পারবে ড্রাইভিং লাইসেন্স থাকবে কেন্দ্র বা রাজ্য সরকার কর্মচারী বা রাষ্ট্রায়ত্ত পাবলিক কর্তৃক তার কর্মচারীদের প্রদত্ত সচিত্র মানে আমাদের কেন্দ্র বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পাবলিক লিমিটেড যদি কেউ থাকে তাদের কিন্তু সচত্র সচিত্র পরিচয়পত্র অবশ্যই থাকবে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের পাসবই ব্যাংক অথবা পোস্ট অফিস থাকবে প্যান কার্ড থাকবে রেজিস্টার জেনারেল অফ দ্য ইন্ডিয়া রেজিস্ট্রার ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত ভারতীয় জনসংখ্যান পঞ্জির স্মার্ট কার্ড যদি স্মার্ট কার্ড থেকে থাকে আমাদের ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে তাহলে অবশ্যই থাকবে একশো দিনের যদি কাজের জব কার্ড থাকে সেটা থাকবে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যদি থাকে সম অন্তর্গত তাহলে কিন্তু অবশ্যই হবে পেনশনের নথি যদি থাকে ছবি সহ সেটা পারবে সাংসদ বা বিধায়ককে প্রদত্ত সরকারি পরিচয়পত্র যদি থাকে তাহলে হবে আধার কার্ড হবে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড যদি থাকে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভাওয়ারমেন্টে সেটা কিন্তু চলবে আর একটা বিশেষ দ্রদ্রব্য দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে ভোটার স্লিপ ভোটার ইনফরমেশান স্লিপ কোনো পরিচয়পত্র নয় ভোটার স্লিপ কার্ড যেটা বলা হয় আগে যেটাতে অনেকেই ভোট দিত কিন্তু ভোটার স্লিপ একবারে কিন্তু নির্বাচন কমিশন প্রচুর আগে থেকেই বলে দিয়েছে যে ভোটার স্লিপ কোনোভাবেই কিন্তু পরিচয়পত্র নয় অনলি আপনাদের যে আইডেন্টি কার্ডগুলো আছে কেবলমাত্র সেইগুলো নিয়ে আপনারা ভোট দিতে যাবেন তো এই বারোটা যে পয়েন্ট আছে এই বারোটা পরিচয়পত্র নিয়ে আপনাদেরকে ভোট দিতে যেতে হবে এর বারের কোনো পরিচয়পত্র কিন্তু আপনাদেরকে নেওয়া যাবে না ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ ভ্যাব বলে এবারে কিন্তু একজন থাকবেন যেটা হচ্ছে যে ভ্যাব যেটা আপনাদেরকে বলা হলো সেটা হচ্ছে ভ্যাব বলে আপনার থাকবেন প্রত্যেকটা বুথেই থাকবেন এবারে ভাবে এই ইনারা যেটা থাকবেন সেটা হচ্ছে অ্যালথোমেটিক রোল এবং সাইনেস থাকবে এই যে ভ্যাবে যেটা রোল হবে সেটা হচ্ছে যে লোকাল যারা অশক্ত বা অন্ধ ব্যক্তি যারা হচ্ছেন এইটটি ফাইভ প্লাসের ওপরে ব্যক্তি আছেন ইনাদেরকে অ্যাসিস্ট করবেন আপনাদের যখন কোনো প্রবলেম হবে লোকাল জায়গা থেকে দেখবেন যে সাধারণত হয়তো বিএল কিন্তু এখানে ভ্যাব হিসেবে কাজ করবে পঞ্চায়েতের যারা বিএলও আছেন তাই আপনাদের ভোট কেন্দ্রেই যখন কোনো প্রবলেম হবে তখনই আপনারা কিন্তু ভ্যাবের সঙ্গে গিয়ে যেহেতু আপনাদের লোকাল লোক লোকাল লোকের কথা বলতে আপনাদের সুবিধা হবে কে পারসন কে প্রিসাইডিং অফিস সেটা আপনাদের হয়তো নাও জানা থাকতে পারে যারা ভোট দিতে যাচ্ছেন স্বাভাবিকভাবেই তাই আপনারা অবশ্যই হ্যাবের সঙ্গে কথা বলে নেবেন তো এই আপাতত জানান আপনারা কীভাবে যাবেন কীভাবে ভোট দেবেন এবং কীভাবে বেরিয়ে আসবেন এটাই আপাতত জাস্ট একটা ইনব্রিফ আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম অল দ্য বেস্ট বাই বাই